নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার 17 নভেম্বর 2023 যে পাঁচটি রাশির লটারি প্রাপ্তির প্রবল চোখ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে দিই, সেখানে আপনাদের কোনো না কোনো রাশির নাম থাকে, কিন্তু আপনারা অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কেটে বেরিয়ে যান। আমি একটি অনুরোধ আপনাদের কাছে করব, আপনারা ভিডিওটি না সম্পূর্ণ শোনার চেষ্টা করুন, কারণ প্রতিদিন যে আমি লটারি প্রাপ্তির বিষয়ে যে আলোচনাটি করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু থাকে। কারণ আপনারা অনেকে ভাবেন যে কৌশিকটা যখন রাশির নাম বলেছে তাহলে নিশ্চয় আমার লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু একই রাশির তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। এই যে আগামীকাল পাঁচটি রাশির কথা বলছি, পাঁচ রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হবে? এটা কখনই সম্ভব না, কারণ সেম রাশি। যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকে তবেই কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যোগ না থাকে তাহলে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। অর্থাৎ আপনাদের এই যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা কিন্তু একান্তই জানা দরকার। কারণ আমি আপনাদের কাছে একটি কথা বলি এবং অনুরোধ করি, আপনারা যাতে বুঝতে পারেন এবং শিখতে পারেন, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের রাহু গ্রহ যদি শুভ অবস্থাতে থাকে তাহলে আপনারা কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকুশ প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি তিনটি গ্রহের কথা বলি, রাহু শুক্র বুধ, আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে কিনা। কারণ রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে যদি অশুভ থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে, এবং সর্বোপরি হচ্ছে ভাগ্য, কারণ আমরা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর। যদি আমাদের ভাগ্য বা শুভ থাকে নিশ্চিত রূপে আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমাদের ভাগ্য ভাব, আমাদের ধনভাব, আপনাদের আমাদের আকর্ষিক প্রাপ্তি ভাব, এই ভাবগুলো যদি শুভ অবস্থায় থাকে কিনা নিশ্চিত রূপে আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এটা তো সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, কারণ আমরা প্রতিনিয়ত টিকিট কাটছি কেন, অর্থপ্রাপ্তির জন্য, কিন্তু ভাগ্যে কি আপনাদের আছে সেটা আগে জেনে নিন। কারণ কোন বছর আপনাদের প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনাদের প্রাপ্তি রয়েছে সেটা কিন্তু জানা একান্তই বিচার্য বিষয়। কারণ জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে হয়তো আপনারা আগামীকাল হতেই পারেন মহাকোটিপতি। আপনাদের ধনভাব যদি ভালো থাকে, আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব যদি ভালো থাকে, আমি একটি কথা বলবো, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত। কারণ প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে এই জন্যই দিই যাতে আপনারা কিছু বুঝতে পারেন, কিছু শিখতে পারেন।
এবং গ্রহের সঠিক প্রতিকার অবশ্যই করুন, কারণ গ্রহ কিন্তু আমাদের শেষ কথা কিন্তু বলে। গ্রহ যদি আমাদের ক্ষেত্রে শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আমাদের অর্থপ্রাপ্তি হবে, আর যদি অশুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান। অনেকেই বলছে যে কৌশিক আমি তো আমার ডেট অফ বার্থ জানি না, তাহলে কী করবো? সেই জন্যই তো আমি একটি কথা বলছি, আপনারা হস্তরেখা বিচার করতে পারেন। অনেক কিন্তু ডেট অফ বার্থ নেই, তাহলে কি তারা তাদের অর্থপ্রাপ্তি হবে না? নিশ্চিত নিশ্চিত রূপে হবে, অবশ্যই আপনারা হস্তরেখা বিচার। পাঁচ রাশির টার্গেট নাম্বার শুভ সময়। আগামীকাল শুক্রবার প্রথম রাশি আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 4-3। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে 11:33 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 9:14 থেকে 11:22 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 2 শুধুমাত্র। আপনাদের যে শুভ সময় সকাল 11:18 থেকে আপনার 12:45 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো বৃষ রাশির পর সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 3-7। অন্তিম এবং শেষ যে রাশি সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার 8 এবং 1। আপনাদের যে শুভ সময় সকাল 10:14 থেকে আপনার 11:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই কটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে তাহলে নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, এবং যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে। যারা এই সময় রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আমার সাথে পরামর্শ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং প্রচুর 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 পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে, তাই কোনো চিন্তা নেই। জীবনে এগিয়ে যেতে গেলে অবশ্যই জ্যোতিষশাস্ত্রকে নিয়ে কিন্তু এগাতে হবে, কারণ ডে বাই ডে মান্থ বাই মান্থ কেমন যাবে এটা কিন্তু জানা একান্তই দরকার। সকলে সুস্থ থাকুন, এবং একটি কথা বলি অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।